নমস্কার, আমি জয়দীপ বাগচি। একদম ঠিক, আপনারা ভাবছেন এটা কি হলো, অরুণিমা কোথায় গেল? আজকে অরুণিমার জায়গায় হঠাৎ জয়দীপ। অ্যাকচুয়ালি আজকের প্রোগ্রামটা একটু আমরা করতে চাইছি একটু ভিন্ন স্বাদের, কেননা এটা হচ্ছে আমাদের 25শে বৈশাখ, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটা। বুঝতেই পারছেন, গানে গানে কবিতায় আড্ডায় ভরিয়ে যাবে আজকে আমাদের এই সুন্দর এই আড্ডাটা, আর আপনারা কিন্তু আড্ডা একদম মিস করবেন না। আর আমার সাথে যে আজকে আছেন তার সম্বন্ধে আমি একটু বলি, কেন সে সবসময় আমাদের ইন্ট্রোডাকশন দিয়ে থাকেন, আমাদের সম্বন্ধে বলে থাকেন, কিন্তু আজকে আমার পালা তার সম্বন্ধে বলার। একদম ঠিক, অরুণিমা দি, শুধু সে একজন আমার কাছে দিদি, আপনাদের কাছেও দিদি, কিন্তু সে একজন খুব গুণী দিদি। সে একদিকে ডিরেক্টর, একদিকে সংসার সামলায়, একদিকে লেখালেখি করে, এবং একদিকে ভীষণ ভীষণ পজিটিভ, একদম পজিটিভ যাকে বলে, মানে কখনো কোনো রকম খারাপের সাথে, মন খারাপের সাথে, দুঃখের সাথে কখনো উনি আপোষ করেন না। উনি সবসময় বলেন বি পজিটিভ এবং থিঙ্ক পজিটিভ। আর এত কাজের মধ্যে যে রাধে সে কিন্তু চুলো বাঁধে, আর সে হচ্ছে আমাদের বিখ্যাত ডিরেক্টর অরুণিমা দি, বলি আমি অরুণিমা দি। নমস্কার, নমস্কার সকলকে জানাই, কবিগুরু জন্মদিন তিথি উপলক্ষে সকলকে জানাই 25শে বৈশাখের প্রীতিও শুভেচ্ছা। জয়দীপ অনেক বড় করে আমার জন্য কিছু বললো, বাট আমি জানি না অতটা ডিজার্ভ করি কিনা, বাট আজকে আমরা আড্ডায় বসেছি আমি এবং আমার ছোট ভাই, ও ভীষণ কাছের আমার ভাইয়ের মতো বললে ভুল হবে ভাই, সুতরাং আজকে ও সঞ্চালনা করছে আমাদের এই অনুষ্ঠান কয়েকটা গানে কথায় আড্ডা নিয়ে। একদম একদম, তাই তো, একদম, মানে কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমরা একটু নিজেদের সেলিব্রেশন করছি। একদম তাই, কেননা এটা কি হয়েছে এখনকার সময় আমার যেটা মনে হয় একমতই হবে, এই কম্পিউটারের সময় বা নেটের সময় আমরা অনেক কিছু ভুলে যাই, তাকে নিয়ে আমরা গর্ববোধ করি, এবং তার যে জন্মদিনটা আমরা সুন্দর করে সেলিব্রেশন করছি দুজন ভাই বোন মিলে, এটা আপনারাও চেষ্টা করবেন আপনাদের মতন করে করতে। একদম, আর আমরা একদম সেরা বাঙালির নাম নিয়ে আজকে আমরা বাঙালি হয়ে আজকে এই সেরা বাঙালির জন্মদিনে আমরা একটু আড্ডার মধ্যে কি গল্প বলা গান করছি আপনারা শুনুন। একদম, সব থেকে বড় কথা যেটা বলি, অরুণিমা যে একটা সুন্দর কবিতা লিখেছে, আমার যেটা মনে হয় এই অনুষ্ঠানে যখন শুরু হচ্ছে আমাদের, এই শুরুর সময় আমরা একটু অরুণিমাদির কবিতার মাধ্যম দিয়ে শুরুটা হোক, তাহলে মনে হয় অনেক বেশি আমরাও আনন্দ পাবো, এবং আমরাও একটু প্রাউড ফিল করবো যে আমার দিদি কবিতা লিখেছে, আপনারা সবাই শুনছেন, এবং আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। থ্যাংক ইউ জয়দীপ, থ্যাংক ইউ, তুমি এত সুন্দর করে, তোমাকে প্রথমত বলি মানে দারুণ দারুণ লাগছে, তোমাকে ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ। অ্যাপ্রোপ্রিয়েট মানে ড্রেস আপ ফর 25শে বৈশাখ, রাইট? তাই তো, তোমাকেও যেরকম সুন্দর লাগছে, এত আমরা বলে ধরি না, আমার দিদিকেও সেরকম সুন্দর লাগছে। আমি এটাই বলবো যে তোমার কবিতার মাধ্যম দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শুরু করছি। হ্যাঁ জয়দীপ, মানে আমরা সবসময় ছোটবেলা থেকে নাচ গান যাই বা করেছি, সবসময় রবি ঠাকুরকে ঘিরেই সবকিছু, এবং আমরা আজ ছবি করতে এসেও রবি ঠাকুরের গান ছাড়া আমার তুমিও তুমিও কমপ্লিট হয়নি, সেরকম আজকের অনুষ্ঠানটা আমি তুমি মিলে একটা আড্ডার মাধ্যমে একটু গান কথা নিয়ে বসেছি, একটু আড্ডা সবাই মিলে আমরা একটুখানি মজা করব। আমরা সবসময় শুনে থাকি রবি ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীত, এবং যেটা সবার মুখে মুখে প্রচলিত গান, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, তথাকথিত একদম ফ্রেজ। আমার একটা সময় মনে হয়েছে যদি মানে আমি লেখালেখি যখন শুরু করেছি, মানে ফিল্ম বানাতে যখন শুরু করেছি, অ্যাজ এ পরিচালক কাজকর্ম শুরু করেছি, তো অটোমেটিক না কিছু কিছু লেখা আসতো, মানে এই যে লিখতে মানে আমার মনে হয়নি যে আমি লিখতে বসছি বলে, হঠাৎ মনে হলো লিখতে শুরু করলাম, তো আমার মনে হলো যে একটু লিখি, তো আমার মনে হলো কি আমি কবিগুরুকে নিয়ে লিখি কয়েকটা লাইন। বাহ, মানে এটা হচ্ছে কবিগুরুকে তার প্রণাম জানানো, তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন জানানো, এবং তার ভালোবাসা জানানো, শোনা যায়। মানে আমরা তো সবাই কবির পক্ষে
রবি ঠাকুরের গানই শুনি। আজ তার জন্মদিন উপলক্ষে আমার আমি তার কিছু উপহার দিচ্ছি, এর থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না। অবশ্যই শুরু করছি কবিগুরু স্বরচিত কয়েকটা লাইন আপনাদের সামনে তুলে ধরছি। কবিগুরু তুমি ছিলে তাই, তুমি ছিলে তাই পঁচিশে বৈশাখ উদযাপন হয়, তুমি ছিলে তাই বৈশাখ হয় সঙ্গীতময়, তুমি ছিলে তাই শান্তিনিকেতন পলাশময়, তুমি ছিলে তাই বিষাদ হয়েছে স্বপ্নময়, তুমি ছিলে তাই বাংলা পেয়েছে রবীন্দ্রসঙ্গীত, তুমি ছিলে তাই প্রেমিকা ভুলতে পেরেছে তার অতীত, তুমি ছিলে তাই রবি হয়েছে কবি, তুমি ছিলে তাই তুলিতে এঁকেছে ছবি, তুমি ছিলে তাই আমরা পেয়েছি ফাগুন পরব, তুমি ছিলে তাই রবীন্দ্র সদনে সিনেমার উৎসব, তুমি ছিলে তাই ঘরে ঘরে সঞ্চয়িতা, তুমি ছিলে তাই ব্যর্থ প্রেমিক পায় সফলতা, তুমি ছিলে তাই সকালের প্রভাত ফেরি, তুমি ছিলে তাই রবীন্দ্র নৃত্যে মেতে উঠেছে নারী, তুমি ছিলে তাই বাবা নাম রেখেছিলেন অরুণিমা, তুমি ছিলে তাই অমাবস্যাতেও পূর্ণিমা, তুমি ছিলে তাই রবীন্দ্র রচনাবলী ও রবি ঠাকুরের গান, তুমি ছিলে তাই তোমার গানে ভরে ওঠে মন প্রাণ। তুমি ছিলে তাই পাড়ার ফাংশন রবিবারের অনুষ্ঠান, তুমি ছিলে তাই নোবেল জয়ী কবিগুরু ও তার গান, তুমি ছিলে তাই সঙ্গীত পেয়েছে এক অন্য ধারা, তুমি ছিলে তাই উথালি পাথালি পাগল পাড়া, তুমি ছিলে তাই স্কুল থেকে ইউনিভার্সিটি, তুমি ছিলে তাই ঘরে ঘরে রবীন্দ্র গীতি, তুমি ছিলে তাই শত অশান্তিতেও শান্তি নিকেতন, তুমি ছিলে তাই পুলি পিঠের পৌষ পার্বণ, তুমি ছিলে তাই নোবেল জয়ী তুমি বরেণ্য, তুমি ছিলে তাই তোমার গর্বে ভারতবাসী ধন্য, তুমি ছিলে তাই বিশ্ব পেয়েছে পদ্য ও গদ্য, তুমি ছিলে তাই বাংলার সাহিত্য অনবদ্য, তুমি ছিলে তাই সবশেষে তোমাকে জানাই সহস্র কোটি প্রণাম, সারা বিশ্ববাসী জানে সেরা বাঙালির নাম, তুমি ও তুমি তোমায় উৎসর্গ করলাম, কবিদের গুরু তুমি তোমায় প্রণাম প্রণাম প্রণাম। অসাধারণ। দেখুন আমি কিন্তু ক্ল্যাপ দিলাম, আমি জানি আপনারা দেখছেন আপনারা ওপার থেকে ততটাই আনন্দিত হয়েছেন এবং আপনারাও হয়তো মনে খুব আনন্দে আপনার মনে হয় যেটা আমরা লিখি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেন মানে যদি আমার মনে হয় ভালোবাসা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর কবি গুরু আমাদের ভালোবাসাতে সাগর সেই জায়গায় তুমি যে এত সুন্দর প্রয়াস করে একটা এত সুন্দর একটা ওনার কবিতা তুমি পাঠ করলে, তুমি নিজের মতো লিখে পাঠ করলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আরে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই যে একলা চলার পথটা তো সেই ব্যক্তি দিয়েছে, সুতরাং এই বিষয়টা তো এখন এত মোটিভেশন এত ইনস্পিরেশন, বাট উনি মানুষ বলে অনেক সময় দেখবে ডিপ্রেশন, আমি তো একা, আরে আমি একা বলে কোনো কিছু নেই, আপনি রবীন্দ্রনাথের কিছু গান কিছু কবিতা শুনুন
আবার ভালোবাসার গানটা ভালোবাসি ভালোবাসি বাবা, এই যে এত সুন্দর গান প্রেমের, তারপরে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে ফালগুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি। এই দর্শক আমরা কিন্তু আমি জানি বেচুরা হচ্ছে, আপনারা একটু আপনাদের মতন নেবেন, কেন উদযাপন করছি তার জন্মদিনে সেলিব্রেশন করছি, ভুল ত্রুটি হলে প্লিজ মাফ করবেন, আমরা চেষ্টা করছি সেই তার জন্মদিনটাকে সেলিব্রেশন করার আমাদের মত করে। এবং রবীন্দ্রনাথ তো সবার জন্য এক একজনের কাছে এক এক রকমের ভালোবাসা, এক এক রকমের জায়গা, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমরা একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা কবিতা মনে পড়ে গেল, এটা কিন্তু রবীন্দ্রনাথের কবিতা, আমি আর কিছু লিখে দিই না, তুমি চশমা পড়তে হবে, কেন আমার রিডিং গ্লাস, আমি একটুখানি শোনাই এক সেকেন্ড, আমি তো বেশুরা গান শোনালাম। এটা প্রথম লাইনটা হচ্ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমাদের লেখক হচ্ছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনি লিখেছেন সুন্দর কবিতাটি, দিনের আলোয় নিভে এলো সূর্যি ডুবি ডুবি, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজছে ডং ডং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বদলায় হাওয়া মনে পড়ে ছেলেবেলার গান, আরে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদীতে এলো বান। চেষ্টা করলাম ছোট্ট প্রয়াস, বাট ওই যে মানে রবীন্দ্রনাথ ঠাকুরটা আমাদের মনে প্রাণে জড়িয়ে ইমোশন বাঙালি শেয়ার করলাম, আপনার ছোট্ট কবিতা শেয়ার করলাম বাঙালির, হ্যাঁ বাঙালির ইমোশন, তো সেই জায়গাতে কি বলা আর কি, মানে আমরা এখন যতটা না বাঙালি, আমার মনে হয় আমরা এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত লেখা কত কবিতা অনেক কিছু এখনো পর্যন্ত জেনে উঠতে পারলাম না, অবাধ সমুদ্র, অবাধ সমুদ্র, সেই জায়গায় আমার মনে হয় এখনকার নিউ জেনারেশনে জানাটা ভীষণভাবে উচিত, কারণ অনেককে কোন ছোট ছোট কবিতা বলতে গেলে তারা যদি বুঝতে পারে আমার মনে হয় তারাও করবে, তারাও এত অবুজ নয়, অবুজ নয়, রবি ঠাকুরকে মানে ভালোবাসে না এমন কোনো দেশে নয়, আমরা অল ওভার ওয়ার্ল্ড এ রবি ঠাকুরকে ভালোবাসে, প্রত্যেক মানুষ ভালোবাসে, রবি হয়েছে কবি এবং আমরা ভারতবাসী, এবং বৈশাখে প্রথম প্ল্যানিংটাই হচ্ছে রবি ঠাকুরের কিছু সুন্দর সুন্দর আবৃত্তি পাঠ করা নিজের জন্য নিজেরই, এই বইটা হাতে এলে সঞ্চয়িতা বইটা হাতে এলে ভীষণভাবে স্পিড পাওয়া যায়, মানে আর রবি ঠাকুরের কিছু রবীন্দ্রসঙ্গীত গান শোনা এবং তাকে একটু স্মরণ করা, আর তারপরে বাঙালি তো 25শে বৈশাখের কথা, মিষ্টি খাওয়া দাওয়া না হলে তো জমবেই না, প্রভাত ফেরি, হ্যাঁ বল প্রভাত ফেরি, সকালে প্রভাত ফেরি, মানে 25শে বৈশাখ মানে সকালে প্রভাত ফেরি, গান আবৃত্তি ফাংশন পাড়ার ফাংশন থেকে উঠে লুচি ছোলার ডাল আর জিলেপি, না খেলে তো হবেই না, মানে একটু বাঙালি আনার বাঙালি ফ্লেভারও তো চাই, তার জন্মদিন বলে কথা একটা সেলিব্রেশন তো হওয়া দরকার, ঠিক তাই, তার জন্মদিন মানে আমাদের বাঙালি সবার মনের একদম মনের মণিকোঠায় সে সবসময় আছে এবং চিরকাল থাকবে। আচ্ছা আমি একটা এই আমাদের এই আড্ডার মধ্যে একটা কবিতা পাঠ করছি, গীতোচ্ছ্বাস, গীতোচ্ছ্বাস, নীরব বাঁশরিখানি বেজেছে আবার, প্রিয়ার বারতা বুঝি এসেছে আমার, বসন্ত কানন মাঝে বসন্ত সমীরে তাই বুঝি মনে পড়ে ভোলা গান যত, তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে পুরাতন হাঁসগুলি ফুটে শত শত, তাই বুঝি হৃদয়ের বিস্মৃত বাসনা
জানেছে নবীন হয়ে পল্লবের মত জগৎ কমল বনে কমল আসনা কতদিন পরে বুঝি তাই গেল ফিরে সে এলো না এলো তার মধুর মিলন বসন্তের গান হয়ে এলো তার সব দৃষ্টি তার ফিরে এলো কোথা সে নয়ন চুম্বন এসেছে তার কোথা সে অধর বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর রবীন্দ্রসঙ্গীত মিউজিক ভিডিও বাংলাদেশ এবার বাংলাতেও প্রচুর আমি তাতে অ্যাজ এ মডেল হিসেবে অ্যাক্টিং করেছি ওনার গানে লিপ দিয়েছি রবীন্দ্রসঙ্গীতের ওপরে যতবার লিপ দিয়েছি ততবার যেন মনে হয়েছে মানে একটা অন্য জায়গায় চলে যাচ্ছে এটা অন্য জগতে চলে যাচ্ছে অভিনয় করতে করতে তখন সেটা মনে হয়েছে বাট এখন মানে যখন সেই গানগুলো আবার দেখি তখন মনে হয় সত্যিকারের সেই জায়গাটাতে গেছিলাম সেই সে একটা আলাদা জগতে নিয়ে গেছিল সেটা তখন ফ্লেভারটা পাই যখন দেখতে পাই এরকম যে মিউজিক ভিডিও করেছো তুমি এরকম গানের একটা শুনি মানে কোন গান যেরকম আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি এসেছি মোর গান বিষয়ে তাই জাগে আমার গান আকাশ ভরা ভালো তো তো কিছু যদি ভুল করে মাফ করবেন কিন্তু ওই বললাম যে সেটা সব সময় আড্ডা মারতে বসছি তো সেই জায়গায় আমাদের একটা আড্ডার সামনে সেলিব্রেশন হচ্ছে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে একদম এবং আমি চাই যে আপনারাও আপনাদের মতন ভাই বোন বন্ধু বান্ধবকে নিয়ে আপনারাও সেই দিনটা উদযাপন করুন 25শে বৈশাখ আমাদের কিন্তু দুই ভাই বোনের একটাই চেষ্টা ছিল দেখুন আমরা আমাদের জগতে ব্যস্ত থাকলেও আমরা একটা জিনিস বিলিভ করি যদি কোনো জিনিস কারো কাছ থেকে ভালো কিছু শেখা যায় সেটা শিখবো আর যদি কোনো কিছু ভালো কিছু কাউকে দিতে পারি বা কেউ যদি দেখে মনে করে যে আমরা একটু করতে পারি কেন করবো না মানে ইচ্ছে থাকে কিন্তু ইচ্ছেটা প্রকাশ করতে পারে না সেটারই আমরা আজকে বলছি যে আপনারাও করুন আপনাদের মতন করে এই দিনটাকে সেলিব্রেশন আর আরেকটা জয় মানে আমি অনেকেই বলতে চাইছি ক্যানাডার ওদিকে যারা আছেন রবি ঠাকুরের জন্মদিন মানে এই নয় যে শুধু গায়ক গায়িকা নায়ক নায়িকা বা ডান্সার তাদের দিন প্রতিটি ঘরে ঘরে ইউথ যারা নবীন প্রজন্ম সবাই সেলিব্রেশন করুন আমরা সবাই তথাকথিত প্রফেশনাল ডান্সার নই হয়তো প্রফেশনাল সিঙ্গার নই হয়তো আমরা তো অ্যামেচার ভাবে এনজয় করতে পারি এক্স্যাক্টলি আমি বললাম আমি করি আমি গান জানি কিন্তু আমি চেষ্টা করলাম যে দেখো এটা একটা নিজের রবি ঠাকুরের আবেগের সাথে একদম 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 আর আমাদের দুই ভাই বোনের এই প্রয়াস ছিল আপনাদের কাছে আপনারা ভাবছেন যে আমরা আজকে এই অনুষ্ঠানটা কেন করছি অনুষ্ঠানটা আমাদের একটাই আপনাদের প্রত্যেককে এটাই বলা হাত জোড় করে যে 25শে বৈশাখটা পালন করবেন নিজেদের মতন করে পালন করবেন বাঙালিয়ানাটা বজায় বাঙালিয়ানাটাকে বজায় রাখবেন একদম যেটা ঠিক বলেছো মানে বাঙালির সেন্সেশন হচ্ছে বাঙালির সংস্কৃতি আর এই সংস্কৃতি একটাই তার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদম সুতরাং এটা বাঁচিয়ে রাখা বোধ হয় আমাদের প্রতিটি বাঙালির কর্তব্য প্রতিটি বাঙালির কর্তব্য রাইট তো সুতরাং আজকে আমরা আরেকটা তোমার গান দিয়ে শেষ করব আমাদের এই আরেকটা গান কোনটা করি বলো ওটা দিয়ে শেষ করি যদি তোর ডাক না শুনে কেউ আসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আরে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর 25শে বৈশাখে আমাদের দুই ভাই বোনের তরফ থেকে তুমিও বলো আগাম অনেক শুভেচ্ছা আপনারা খুব ভালো থাকুন আর ছুটিয়ে 25শে বৈশাখ এনজয় করুন বাঙালিয়ানা বজায় রাখার জন্য এনজয় আমরা বাঙালি এবং আমরা গর্বিত গর্বিত বাঙালি নমস্কার নমস্কার ভালো থাকবেন